পদে লিখছে হই হই, যে আমার হয় আমি তারে হই। যেমন বাস্তব প্রমাণ আছে, রেকর্ডে প্রমাণ আছে, শাস্ত্রে বলি মহারাজ স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনের রাজ্য লাভ করল, শেষে তিনি বলছে আমি তো সবকিছু পেলাম, আমি তো ভগবানকে পেলাম না, স্বর্গ পেলাম, মর্ত পেলাম, রাজৈশ্বর্য সব পেলাম, আমি তো ভগবান পেলাম না। তাহলে ভগবান পেতে গেলে কি করতে হবে? না, যা কিছু পেয়েছি এবার সব দান করে দিতে হবে। বলিদান শুরু করে দিলেন, যে যা চায় তাকে তাই দেয়, যে যা চায় তা ততলাই সহ্য, স্বর্গমর্তের মালিক যে তার কিছের অভাব। ভগবান মনে মনে চিন্তা করছে তাই তো বলি তো খুব দানি হয়েছে, কেমন দানি হয়েছে এবার তো একটু পরীক্ষা করতে হয়। প্রত্যেকটা কাজের কিন্তু বাবা পরীক্ষা আছে। তো বলছি বামন রূপে ভগবান বলি মহারাজের বাড়ি এসেছে, বাবা বলি এইবার আমি কিছু বলি, আসুন আসুন মা, আসুন গ্রহণ করুন, বসুন। না বাবা এখন বসবো না, সময় নেই, দিন দরিদ্র ভিখারী ব্রাহ্মণ মানুষ, বসতে গেলে কি চলে বাবা? তা বলুন কি চান, যা চাবেন তাই দেব। না বাবা বেশি কিছু চাই না, ওই বসে একটু তপ জপ সাধন ভজন করতে পারি, তার জন্য কিঞ্চিত জায়গা চাই। কত বিঘা, কত একর, কত শতাংশ বলুন, যা চাবেন তাই দেব। না বাবা অত নিয়ে কি করব, ওই ত্রিপদ ভূমি দান করলেই যথেষ্ট। বলি মনে মনে হাসছে, একটুখানি মানুষ, বামন মানে খাটো মানুষ, কিন্তু একটু একটু পা, ও তিন পা জায়গা নিয়ে কি করবে, যা পারে করুক, যে যাতে সন্তুষ্ট তাই আমি দিয়ে গেলে হলো। তা হ্যাঁ ঠিক আছে আপনি নেন। না বাবা ওইভাবে দিলে হবে না, ও যেটুকু তুমি দেবে একবার মন্ত্র পুতুকুরি একেবারে দিয়ে দাও, মানে এখন যেমন রেজিস্টারি, আমি সাতক্ষীরা থেকে গাজীপুর এসেছি, আপনারা বলছেন দাদা আপনি এখানে থাকেন, আপনার এই জমাজমি সব আপনারে দিয়ে দিলাম, ঘর বাড়ি দিয়ে দিলাম, আপনি এখানেই থাকেন। আমি বেশ থাকলাম, আপনি চলে গেলেন, আপনার ছেলে মেয়ে উচিত, তারা বলছে বেটা আর না এবার কেটে পড়ো, কিন্তু ওইটা যদি আমার রেজিস্টারি করে দিত, এখন যদি যতই ঘটপট প্রতি মন্ত্রভূত করে তোর বাবা ধার মন্ত্রভূত, তুমি সারো তো ওইসব, মানে যখন যেটা তৎকালীন সময়ে এই বিশ্বাসটা সবার মধ্যে ছিল, এখন নেই, এখন এই কাগজ কলমে বিশ্বাস তাই। তো বলছে দাও, বলি মহারাজের গুরুদেবের নাম ছিল শুক্রাচার্য, এই শুক্রাচার্য কি গুরুদেব জানেন, এ হলো দৈত্য গুরু, দৈত্যগুরু শুক্রাচার্য, আর দেবগুরু হলো বৃহস্পতি। তাই শুক্রাচার্য বুঝতে পেরে বলছে এই বলি শোনো কি গুরুদেব, ওই যাকে তুমি দান দিচ্ছ না মানুষটা দেখতে ওইটুকু, ওকে তুমি চেনো না, ওকে আমি ভারে হারে চিনি, ওকে যদি তুমি দান দিয়েছ না তোমার সর্বস্ব হরণ করে নেবে। বলি মহারাজ তখন একটু সচেতন হয়ে বলছে গুরুদেব আমি যখন দানব্রত শুরু করেছিলাম আপনি তো সহযোগিতায় ছিলেন, কই তখন তো নিষেধ করেননি, বললে যে দান করলে দুর্গতি খণ্ডে ভগবান লাভ করা যায়, আবার এখন তুমি দান দিতে নিষেধ করছো, ভগবান পাওয়ার পথে যদি কেউ বিঘ্নকারী হয় সে যত বড় গুরুদেব হোক না কেন, তেমন গুরুদেব ত্যাগ করে দিলে আমার মনে হয় পাপটা হবে না, কেননা আমি গুরু ধরেছি ভগবান পাওয়ার জন্য, তুমি বিঘ্ন করছো, তোমার মতো গুরু আর আমার দরকার আছে? গুরু বাক্য মানলো না, বলিদানই করে দেবে, কিন্তু ওই মন্ত্রভূত করতে গেলে আসমন করতে হয়, আসমন করতে গেলে একটু জল লাগে, জল আসে কৌমণ্ডবে। শুক্রাচার্য বলছে বলি তো ছেলে মানুষ বোঝে না, ওর এত বড় সর্বনাশ হবে আমি জেনে কি করে দাঁড়িয়ে থাকি, ওরটা কীট রূপে কৌমণ্ডবের ভিতরে ঢুকে নলে আচ্ছাদন করে আসে, জল যাতে না পড়ে, জল পড়বে না আসমন হবে না মন্ত্রভূত হবে না। কিন্তু বলি যে আসমন করার জন্য জল ঢালছে, জল পড়ে না, বলছে প্রভু জল তো পড়ে না,
যে অনন্তকোটি বিশ্বব্রহ্মাণ্ডের খবর রাখে, সে ওই কৌমণ্ডবের নলের খবর রাখে না? ওর মধ্যে কোন মাল ঢুকে গেছে সে জানে না? তখন বলছে, দেখো বাবা, বলি মনে হয় কোনো কীট পতঙ্গ ওখানে আচ্ছাদন করছে। তো পূজা করতে গেলে ধানদুর বা তিল তুলসী কোষা কুশি কেশি ঘাস টাস লাগে না? এরকম খাটো করে কেশি ঘাস কাটা আছে। বলছে, কেশে দিয়ে ওই নলে খোঁচা দাও, কি বেঁধে গেছে সরে যাবে। যেই কেশে দিয়ে এরকম খোঁচা দিয়েছে, আর শুক্রাচার্যের একটা চোখে লেগে চোখ কন্ধ হয়ে গেছে। শুক্রাচার্য বহির্প্রকাশ হয়ে তখন বলছে, ভগবান বাবনদেব, তুমি চক্রান্ত করে আমার এই চোখ কন্ধ করে দিয়েছো, এ কথা আমার মনে থাকবে। আজকে তো একটা শুক্রাচার্য দেখছো, আগত কলিযুগে হাজার হাজার শুক্রাচার্য হয়ে তোমার এই ভজনের পথে ধর্মের পথে বিঘ্ন করবো, দেখি ভগবান তুমি কি করছে না। এই যারা বিঘ্নকারী এরা কারা জানেন তো? সেই শুক্রাচার্যের দল এই মানুষের মধ্যে আছে। মানুষের মধ্যে সুর আর অসুর আছে না? সে অসুরের দল হলে শুক্রাচার্যের দল, ওরা বিঘ্ন করার তালে ব্যস্ত। কি করে আপনার মানে এই সৎপথ থেকে আউট করা যায়, এই চিন্তা চেতনা সারা বিশ্বে, শুধু আমাদের নয়, সারা বিশ্বে চলছে। সৎ অসৎ, ভালো মন্দ, এইবার আসমন ছেড়ে মন্ত্রভূত করে ত্রিপদ ভূমি দান করে দিলেন। বলছে, বাবা বলি, এবার আমি নেই। বলছে, হ্যাঁ আপনি নিয়ে নেন যেখান থেকে খুশি, তিন পার বেশি তো নেবে না। না বাবা, তিন পদের বেশি আমি নেব না। বলি এক পদ মাটিতে রেখেছেন, আরেকখানা পদ এই বামনদেব এক পদ মাটিতে রেখেছেন, আরেকখানা পদ তুলতে তুলতে স্বর্গে কৃষ্ণ সরোবরে পৌঁছে গেছে। ওই সরোবর থেকে পায়ে বেঁধে যেটুকু জল এলো, ওই জলটুকু কৌমণ্ডবে রেখে দেওয়া হলো, ওই জল হরশিরে ধারণ করলো, তারপরে ভগীরথ আরাধনা করে হরশির থেকে ধরার মাঝে আনায়ন করলো, পতিত পাবনী গঙ্গা। গঙ্গার উৎপত্তি কোথা থেকে কিভাবে? এইবার তখন বলছে, এক পদ স্বর্গের এক পদ মর্তে, আর এই মিডিল পয়েন্ট নাভি পদ্মের থেকে আরেকখানা পদ বাহির করলে, বাবা বলি এই পদখানা কোথায় রাখবো? বাবা তুমি আমাকে দাও বলি। বলি বলছে, কি আমার যত সম্পদ সব তো দুই পদে শেষ, এক পদে স্বর্গ এক পদে মর্ত, আরেকখানা পদ বাহির করে চৈকান রাখার জায়গা তো আমার আর কিছু নেই, আমার যত সম্পদ তো সব দুই পদে শেষ হয়ে গেছে, এই পদখানা আমি কোথায় রাখতে দেব? তখন গুরুদেব নিষেধ করলো, শুনলাম না, তবে কি আমার দানব্রত ভঙ্গ হয়ে যাবে? মানুষ যখন দুশ্চিন্তায় কুচিন্তায় পড়ে যায়, দুর্বল হয়ে পড়ে, বুদ্ধি হারিয়ে ফেলে, বুদ্ধি নিতে যায় কোথায় জানেন? আগে যায় নিজের স্ত্রীর কাছে প্রত্যেকটাই, তারপর আর অন্য জায়গায়, তার সঙ্গে আগে সলা পরামর্শ হবে। বলি মহারাজ তার স্ত্রী সত্যবতীর কাছে এসেছেন, সত্যবতী তুমি তো গৃহকর্মে মেতে আছো, এদিকে যে কি ঘটনা ঘটে গেল একটা বার তো দেখলে না, কি ঘটেছে স্বামী আমি কি জানি? আমি অন্দর মহলে অন্দরে থাকি, বাইরের খবর তো আমি রাখি না। জানো আজকে একজন ব্রাহ্মণ এসেছিল আমার কাছে দান নিতে, সে আমার কাছে ত্রিপদ ভূমি দান চেয়েছিল, আমি তাকে ত্রিপদ ভূমি দান করে দিয়েছি, এক পদে আমার মর্ত্যধাম নিয়েছে আর এক পদে আমার স্বর্গধাম নিয়েছে। ওগো সেনা নাভিপদ্মের থেকে আরেকখানা পদ বাহির করেছে, ওইখানা রাখার জায়গা আমি আর দিতে পারছি না। বলো না গো, আমার কি ব্রত ভঙ্গ হয়ে যাবে? আমার এই দানব্রত কি ভঙ্গ হয়ে যাবে? ওই পদখানা আমি কোথায় রাখতে দেব? আমি তো আর কিছুই খুঁজে পাচ্ছি না। সত্যবতী বলছে, স্বামী গো, এখনো তোমার জ্ঞানের আখে উন্মিলিত হয়নি,
এখনো তুমি চিনতে পারোনি, এখনো তুমি বুঝতে পারোনি যে আজ তোমার কাছে কে দান নিতে এসেছে। স্বয়ং ভগবান এসেছে তোমার কাছে আজ দান নিতে। এক পদে তোমার স্বর্গ নিয়েছে, এক পদে তোমার মর্ত্য নিয়েছে, আর একখানা পদ রাখার জায়গা তুমি খুঁজে পাচ্ছ না। তুমি স্বর্গ মর্ত্য সব ভগবানকে দিয়েছ, হগো তুমি তো এখনো বাকি আছো, তোমাকে তো এখনো ভগবানের চরণে দান করে দাওনি। নিজেকে যত সময় ভগবানের চরণে দান করা না যাচ্ছে তত সময় পর্যন্ত পূর্ণতা আসে না। তখন বলছে সত্যবতী, আমার ব্রত ভঙ্গ হবে না, আমি পেয়ে গেছি, আমি পেয়ে গেছি। বলি মহারাজ ছুটতে ছুটতে আসি, বামন দেবের চরণ তলে কর জুড়ে বসি, নয়ন জল ছেড়ে দিয়ে বলছে ওগো ভগবান, আগে আমি তোমায় চিনতে পারি না। আমি আগে তোমায় চিনতে পারি না, চিনতে পারি না। ওই পদখানা তুমি কোথায় রাখবে, কোথায় রাখবে ওগো ভগবান? আর কোথায় রাখবে, কোথায় রাখবে ওই পদখানা পাওয়ার আশা? আমার মানব দেহ ধারণ করে এই ভবের মাঝে আশা, ভবের মাঝে মানব দেহ ধারণ করে ভবের মাঝে এসেছি। শুধু তোমার ওই ভয় পদ পাওয়ার আশায়, পাওয়ার আশায়, তাই ও পদ কথা তুমি আর কোথায় রাখবে দয়া? ওই পদ আমার মাথা
ভবের মাঝে মানব কুলে আশা মানব কুলে ওগো আশা আমার আমারে পূর্ণ হবে চালাক কম ন কেন প্রভু আমি কি করেছি তুমি সব দরজায় দাঁড়িয়ে হয়ে থাকো ও পাখিটা যে দরজা দিয়ে বেরিয়ে যাক না কেন যাক না কেন তুমি যদি ভগবান সব দরজায় থাকো ও পাখি যাওয়ার বেলায় তোমার দেখাটি পাবে যাওয়ার বেলায় দেখাটি পাবে পাখি যাওয়া শ্রীমদ ভাগবত গীতায় বলেছে মৃত্যুকালে যদি কেউ আমার রূপ দর্শন করতে পারে তার এই মর্যগতে আর আসতে হয় না সে আমার চরণ প্রান্তে পৌঁছে যায় তাই ভগবান আমি তোমার কাছে আর কি বা চাইব আমি যেন তোমার নিত্য চরণ সেবা পেতে পারি পেতে পারি তাই তুমি আমার সত্তর জয় দাঁড়িয়ে হয়ে থাকো ভক্তের অধীনে চলে গেল ভগবান এইবার যে দেহের ভিতরে ভগবান থাকে বাবা এত সময় যা বললাম তার প্রমাণটা পেলেন তো এটা যে মিথ্যা কথা নয় এটা যে সত্য ভক্তের শরীরে ভগবানের বাস বৈষ্ণব শরীরে কৃষ্ণের সতত বিশ্রাম এটা মিথ্যা নয় এটা সত্য ভগবান তো সেই দেহ দিয়ে এই জগতে সমস্ত লীলা খেলা যা কিছু তার করার দরকার সবই করে
साधारण মানুষের দৃষ্টিগোচরের বাহিরে অগোচরে। তখন বলছে নারদ মুনি একদিন বিনা বাজাতে বাজাতে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, স্বয়ং লক্ষ্মী দেবী বলছে, হ্যাঁ রে নারদ, কি মা, এই তোর প্রভু কোথায় বলতে পারিস? আজ কয়েকদিন তার সঙ্গে দেখা হচ্ছে না, কোথায় থাকে কি করে কিছুই জানি না। বলছে ও মা, প্রভু তো চাকরি হয়ে গেছে। কিসের চাকরি? সিকিউরিটি গার্ড, মানে দারোয়ানের চাকরি। কোথায়? বলি মহারাজের বাড়ি। বেতন কত করে জানিস? পেটে ভাতে। পেটে ভাতে? এরকম চাকরির মেয়াদ কতদিন জানিস? জন্মভর, যতদিন বাঁচবি ততদিন। লক্ষ্মী বুঝতে পেরেছে যে ভগবান ভক্তের দ্বারে দাঁড়ি হয়েছে। বলছে বাবা নারদ, এখন আমার উপায়? ওমা, তোমার উপায়? বলি রাজার দুই পায়, বুঝুনি তো, তোমার ভগবান ভক্তের দাড়ি হয়ে গেছে, এখন সেই ভক্তের চরণধুলি যদি তুমি মাথায় নিতে পারো তবে তোমার ভগবান আবার ফেরত পাবে, নইলে আর এই জীবনে পাবা না। পেতে চাও? যদি পেতে চাও ভক্তের চরণধুলি কুড়াইয়ে মাথায় করে নাও, পেয়ে যাবে, এটা সত্য। লক্ষ্মী বলছে আমি এই অবস্থায় বলির পায়ে প্রণাম করলে তো প্রণাম গ্রহণ করবে না, পায়ে হাত দিতে দেবে না, তবু তো বলির চরণধুলি ছাড়া আমি ভগবানকে পাব না। তখন কি করলেন? সাধারণ একটা মহিলা রূপ ধরে লক্ষ্মী বলির কাছে এসেছেন। বলি ওই বসে আছে, বলছে যদি পায়ে হাত দিতে না দেয়, অনেকের পায়ে প্রণাম করতে গেলে লাফালাফি করে না, যদি না দেয় তার চেয়েও বলা বলি কিছু না। লক্ষ্মী যেতে যেতে এমন কায়দা করে নিজের পায়ে পাবা দিয়ে হুচুক খেয়ে মতো পড়ে গেছে, নিজের পায়ে পাবা দিয়ে এমন কায়দা করে পড়েছে লক্ষ্মীর মাথাটা দাম করে বলির পায়ের উপরে পড়েছে। বলির পায়ের উপরে যখন পড়েছে, কেউ যদি কারোর পায়ের উপরে পড়ে বাবা, সে অমানুষ হলেও তাকে ধরে তোলার চেষ্টা করে না? লক্ষ্মীর দুটি বাহু ধরে টেনে তুলছার বলছে ওঠো বোন, ওঠো বোন, ওঠো, হারি বোন খুব লেগেছে বুঝি, ওঠো ওঠো ওঠো। লক্ষ্মী মনে মনে বলছে ও যখন আমাকে বোন বলেছে তাহলে সম্বন্ধটা আর একটু গাঢ় করে নিতে হবে। সম্বন্ধ করিয়া ভজে তাহে কৃষ্ণ নাহি ত্যাজি, আর জীব মূল অকারণ, সম্বন্ধের প্রয়োজন আছে। ওই দিন ছিল পূর্ণিমা, ওই পূর্ণিমা তিথিতে স্বয়ং লক্ষ্মী দেবী বলি মহারাজের হাতে একটা রাখি বেঁধে দিলেন। বনে ভাইয়ের হাতে রাখি বাঁধে না, কিছু কিছু এলাকায় আছে, এই রাখি বন্ধনটা ওখান থেকে শুরু হয়। এবার যখন রাখি বেঁধে দিয়েছে, বলি মহারাজ বলছে বোন তুমি আমার হাতে রাখি বেঁধে দিলে, তাহলে তুমি আমার বোন, আমি তোমার দাদা, তাহলে বোন হয়ে যখন রাখি বেঁধে দিলে তাহলে দাদা হয়ে তো তোমায় কিছু দিতে হবে। হে কৃষ্ণ বলো বোন, ত্রিবিধ সংসারে মহাদানি আমি, যা চবে বোন আজ তাই দেব আমি, বলো তুমি কি চাও? তুমি যা চবে তোমাকে তাই দেব। লক্ষ্মী বলছে সুযোগ বারবার আসে না, এ সুযোগ যখন এসে গেছে ছাড়া যাবে না। দাদা আমি যা চাবো তা পাবো? বলছে হ্যাঁ বোন, তুমি যা চাবে তাই পাবে। দাদা তোমার তো অতুল ঐশ্বর্য, ঐশ্বর্যের শেষ নেই তোমার, তোমার এই অভাগিনী বোনকে যদি ভালোবেসে তুমি কিছু দিতে চাও? দিতে চাও? ও দাদা, তোমার দ্বারের দ্বারিকে আমায় দিয়ে দাও, আমার দ্বারের দ্বারিকে আমায় দিয়ে দাও, আমার দ্বারের দ্বারিকে আমায় দিয়ে দাও, আমায় দিয়ে দাও, বোনকে যদি সুই দিতে চাও।
স্পর্ধা তো কম নয়, কে তুমি? এত কিছু থাকতে তুমি আমার দাড়িকে চাও? সত্য পরিচয় দাও। লক্ষ্মী বলছে পাগলা তো খেপে গেছি, আসল রূপ না দেখালে ঠান্ডা হবে না। তখন লক্ষ্মী জ্যোতিষ্ময় রূপে দাঁড়িয়েছে, মা লক্ষ্মী তুমি? হ্যাঁ বাবা, ভগবান যে তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে গেছে, তাই তোমার মতো ভক্তের চরণধুলি ছাড়া আমি তো আর ভগবানকে পাব না। তাই আমি ছদ্মবেশ ধারণ করি তোমার মতো ভক্তের চরণধুলি কুড়াতে এসেছি। আর এই যে কত মহিলা মায়েরা বসে আছে না, এর মধ্যে যে কে কোন রূপে কোথার থেকে কি রূপ ধরে এসেছে তাকে আমরা চিনি। এই যে এখানে কত ভক্ত বসে আছে, এই ভক্তদের কার ভিতরে কি আছে আমরা কি জানি? চিনি না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, সামনে আসে যত সাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রত। পথে ঘাটে কত নুড়ি পাওয়া যায়, কোন নুড়িতে নারায়ণ আছে তাকে কেউ বলতে পারে গো? নুড়ি কুড়ানোর মতো কুড়াও, সাই উড়ানোর মতো উড়াও। তার মানে যত সাধুগুরু বৈষ্ণব ভগবতী আসরে আসবে, সবার একটু চরণে হাত দেওয়ার চেষ্টা করো। কেন? এই পরশ করতে করতে, পরশ করতে করতে যার কাছে সেই ধন আছে, একটু আগে যা বললাম যে ভক্তের দ্বারে দাঁড়িয়ে হয়ে ভগবান আছে, সে ভক্তটা হলো পরশমণি। সেই ভক্তের পরশ পেলে আপনার আমার মতো ভক্তদের হিংসা নিন্দা অহংকার দূর হয়ে সেই পরম ভক্তি তত্ত্ব আমরা লাভ করতে পারব। তাই ভাগবত বলছেন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু যারে পরশ করে, আপন বরণ ধরায় তারে, নিয়ে যায় তার ওই দীপ্তকারে, অন্ধকারে রাখে না, সাধু সঙ্গ ভঙ্গ যেন প্রাণান্তে কেউ করো না। সঙ্গগুণে রং ধরে বাবা, ভক্ত মানুষের সঙ্গ করলে ভক্তি স্বভাব আসবে, আর অসৎ মানুষের সঙ্গ করলে তুমি অসৎ হয়ে যাবে সন্দেহ নেই। সৎসঙ্গটাই হলো স্বর্গবাস, অসৎ সঙ্গটাই হলো সর্বনাশ। এই জন্য ভক্ত সঙ্গ আমাদের মাঝে মাঝে করতে হয়। মনে রেখেন, তাহলে দেখেন তো কে কার হয়ে গেল, হই হই মিলল তো, যে আমার হয় আমি তার হই। এখানে কোনো মন্ত্র তন্ত্র লেগেছে, কোনো কিছুই লেগেছে না, শুধু ভক্তি। এই ভক্তিটা কোনো বাজারে কি কোনো কারখানায় কোনো খনিতে কিনতে পাওয়া যায় না, এই ভক্তিটা পাওয়া যায় এই ভাগবতীয় অনুষ্ঠানে সাধুগুরু বৈষ্ণবের কাছে। শুধু তাদের কাছে দীনতা স্বীকার করতে হয়, মাথা নত করতে হয়। এখানে যত ব্যক্তি এসেছে সবাই এরা উত্তম, আমি কেবল অধম। এখানে সবাই বড়, আমি কেবল ছোট। পারবেন? আমরা তো জীবনেও ছোট হতে চাই না, সবসময় বড় হতে চাই, সবসময় বড় হতে চাই। কিন্তু বড় হতে চাইলে তো তোমার সব ধ্বংস হয়ে যাবে। কেননা তুমি কিসে বড় হতে চাচ্ছ? তোমার অহংকার আমিত্ব আর হিংসায়। গীতা দিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই, গীতাকে অবমাননা করা হয়। ভগবান
এটাই বর্তমান। তাই বলছে আমাদের এই ভাবটা যেন আমাদের সবার মধ্যে থাকে, তা হই হই রবে গোরা ফিরায় পাচুন, পাচুনি মানে লাঠি দণ্ড, সেটা হলো ভক্তির দণ্ড। এই ভক্তি শিক্ষা দিচ্ছে মহাপ্রভু জগৎকে নিজে আচরণ করে কীর্তনের পদের ভিতর দিয়ে, হই হই রবে গোরা ফিরায় পাচুন। ও গোরা মায়া সুন্দর সুন্দর আনন্দ